নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ইংরাজি থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সান্দামার স্কুলের প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, প্রথমে বলেছে রাইট দ্য নেমস অফ ফোর বার্ডস, চারটি পাখির নাম লিখতে বলা হয়েছে। তো উত্তর হবে ক্রো, পিকক, প্যারট এবং কাকু। তো তোমরা নিজেদের খুশির মতো কিন্তু পাখিদের নাম লিখতে পারো, ঠিক আছে? দু নম্বর প্রশ্ন আছে, দেখো রাইট ফোর লাইন্স অফ দ্য পোয়েমস ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ, অর্থাৎ এখানে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ এই কবিতাটির চার লাইন লিখতে বলেছে। উত্তর হবে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। তিন নম্বর প্রশ্ন আছে, দেখো রাইট দ্য নেমস অফ সিক্স ইনসেক্টস, ছয়টি পতঙ্গের নাম লিখতে বলা হয়েছে। অ্যান্ট, হানি বি, মসকুইটো, গ্রাস হোপার, ফ্লাই অ্যান্ড ক্রিকেট। চার নম্বর প্রশ্ন আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিকে টিক চিহ্ন বা রাইট চিহ্ন দিতে হবে। তো প্রথমে আছে ইনসেক্টস, আর সঠিক উত্তর হবে স্মল। বি এর উত্তর হবে অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস। সি এর উত্তর হবে মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই। পাঁচের প্রশ্ন আছে, দেখো সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবি দেখে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো দেখো এখানে তিনটি ফুটবল আছে, তাহলে আমরা লিখব দিস আর থ্রি বলস বা ফুটবলস। দু নম্বর ছবিতে আছে, দেখো চারটি টুপি, তাহলে আমরা লিখব দিস আর ফোর ক্যাপস। সি এর ছবিতে দেখতে পাচ্ছি যে পাঁচটি কাপ আছে, তাহলে আমরা লিখব দিস আর ফাইভ কাপস। ছ নম্বর প্রশ্ন আছে, দেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরাজিতে ট্রান্সলেট করতে বলা হয়েছে। ওইগুলো হলো পাঁচটি ডিম, কী হবে দোজ আর ফাইভ এগস। এরপর আছে, দেখো ওই হয় একটি কুঁড়ে ঘর, দ্যাট ইজ এ হার্ট। তো এই ছিল আমাদের ইংরাজি থেকে সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।